বলবো অন্যান্য যেমন পুরোহিত ভাতা সেই রকম ভাবে আদিবাসীদের জন্য একটা নাইকে ভাতা নাইকে দেহুরি ওটা আমাদের আছে আমাদের নলেজে আমার চিফ সেক্রেটারি ওটা দেখে নিয়ে কথা বলে নেবে ঠিক আছে এখানে কিছু লোক আছে যারা তারা ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করলে ডিএম ওটা সিএস এর কাছে পাঠিয়ে দেবে হ্যাঁ ম্যাম ঠিক আছে দিদি দিদি প্রণাম নেবেন দিদি নমস্কার আমি ঝাড়গ্রাম জেলার বনভূমি কর্মাধ্যক্ষ আমি আপনাকে কিছু বলতে চাই এখানে ঝাড়গ্রাম জেলার যে ভূমি দপ্তরটা একটু এসডিএলআরও বিএলআরও এবং এডিএমএলআর ডিএম এনারা যদি একটু আরো ভালো করে দেখাশোনা করেন এখানে অনেক মানে অবৈধভাবে বালি মোরাম রাত 11টার পরে পাচার হচ্ছে এটা যেন ওনারা ভালোভাবে তদারকি করে দেখেন না কেন বারবার এক কথা বলতে হয় কেন নমস্কার কার এত ইন্টারেস্ট আমি বলেছি যেই হোক বালি টালি আমি পাচার করতে দেবো না উঠে স্ট্রং অ্যাকশন ম্যাম আমার রোজ রেড হচ্ছে ম্যাম রোজ রেড করে ক্যান্সেল করে দিন দরকার হলে যারা সুস্থ থেকে এফআইআর লজ করা হচ্ছে ম্যাম পেনাল্টি রিয়লাইজ করা হচ্ছে অ্যারেস্ট করুন কয়েকটাকে তবেই তো ঠিক হবে যারা এগুলো করে তাদের অ্যারেস্ট করুন তবেই কাজ হবে আচ্ছা ওই মাঝি পরগনা মহল থেকে জাকাতের ওরা কিছু রাস্তা দিয়েছে রাস্তাটা আমি স্বরূপ এই রাস্তাটার কাগজটা দিয়ে দাও এমবি রাও এর কাছে কিটা অনুরোধ আপনারা ইলেকশনের সময় নানা রকম সংগঠন তৈরি করুন সে করুন আপনারা করতে পারেন এটা আপনাদের ফ্রিডম বাট আপনারা কিন্তু বলেছেন আমি করিনি এরম কাজ কিন্তু একটাও হয়নি প্রত্যেকটা করে দেওয়া হচ্ছে কিন্তু আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারাও আমাদের সাথে থাকুন সরকারের সাথে থাকুন এবং মামাটি মানুষের সরকারের সাথে থাকুন আর মাহাতো কমিউনিটি যারা আছে তাদেরও আমি বলবো কর্মকার থেকে শুরু করে বৈদ্যা বলুন ডোম বলুন লোধা বলুন সবর বলুন টোটো বলুন যা আছে সমস্ত মানুষ আমি সব মানুষকে মানুষ হিসেবে দেখি আজকে দলিতদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে আদিবাসীদের উপরে সাধারণ মানুষের ওপরে গরিব মানুষের ওপরে সব মানুষ যখন যা প্রয়োজন পড়বে আমার কাছে ডিমান্ড করবেন কিন্তু ভুল বুঝবেন না যতক্ষণ টাকায় কুলাবে করে দেবো আবার যখন টাকা আসবে তখন করে দেবো এখন দেখছেন সব টাকা বন্ধ করে দিয়েছে আমাদের এখান থেকে আগে আমরা সেল ট্যাক্স পেতাম সব টাকা দিল্লি তুলে নিয়ে যায় জিএসটি ট্যাক্স দেওয়ার টাকা দেওয়ার কথা ছিল জিএসটি টাকাই দিচ্ছে না আর টাকা না দিলে সরকারটা চলবে কোত্থেকে মাইনে দেবে কোথার থেকে অনেক রাজ্য মাইনে বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্য আমরা গর্ব করে বলতে পারি যে থ্যাঙ্কস টু মাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যান্ড ফুল টিম তাদের সকলের সহযোগিতায় এখনো কাজটা চলছে এখনো আমরা থেমে যাইনি এবং আশা করি কোনোদিনও থামবো না হ্যাঁ বলুন পাপড়পুরের যে ব্রিজ ওই ব্রিজটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রোচ রোড নেই এটা একটা সমস্যা রয়েছে ব্রিজ হবে তারপরে অ্যাপ্রোচ রোডের কাগজ জমা পড়বে আর্কিটেকচার তৈরি করবে তৈরি করার পরে জমা করার পরে তারপরে করে দেবে।